হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টার জন্য তো আমি খুবই এক্সাইটেড, এবং এই বিষয়টা শুনলে তোমরাও খুবই এক্সাইটেড হবে। কারণ এই ভিডিওতে তোমরা যারা 2021 ফাইনাল পরীক্ষার্থী রয়েছে বোর্ডের এবং অন্য ক্লাসের, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমাদের জন্য রয়েছে হ্যান্ড রিটেন নোট। প্রত্যেকটা বিষয়ের এর সাবজেক্ট অনুযায়ী, অধ্যায় অনুযায়ী তোমাদের থাকবে হ্যান্ড রিটেন নোট, যার দ্বারা তোমরা খুবই অল্প সময়ে এক ভালো নম্বর ক্যারি করতে পারবে সেই নোট পুরোপুরি ভালো মতন পড়লে। আর আমি জানি তোমরাও হ্যান্ড রিটেন নোটের জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছো, কারণ তোমরা প্রত্যেকটা ভিডিওর প্রায় কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করছো কবে থেকে হ্যান্ড রিটেন নোট আসবে। তো তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেবো, এবং তোমরা জানতে চেয়েছো হেল্পলাইন নাম্বার, যার দ্বারা তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো যাতে সলভ করতে পারি। তো সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করবো, এবং তোমাদের যে কোশ্চেনগুলো আটকাচ্ছে ম্যাথামেটিক্স হোক সায়েন্স হোক, সেই সমস্ত যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমার কাছে তোমরা কীভাবে জিজ্ঞাসা করে নিতে পারবে সরাসরি, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো সবার প্রথমে যে বিষয়টি, যে কোন ক্লাসের জন্য অ্যাকচুয়ালি নোটস প্রোভাইড করা হবে, তো এখানে আমি বলে রাখি এই মুহূর্তে সবার প্রথমে এ তোমাদের যারা মাধ্যমিক 2021 পড়ছো, মানে 2021 মাধ্যমিক দেবে, যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে 2021 একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, এবং যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য অ্যাকচুয়ালি হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করা হবে। সাবজেক্ট ওয়াইজ, অধ্যায় ওয়াইজ, সবার প্রথমে বিজ্ঞান বিভাগের আর যে বিষয়গুলো রয়েছে, মানে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স, এছাড়া তোমাদের যে 11-12 যারা পড়ছো তাদের যে বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের নোট প্রোভাইড করা হবে, এবং তারপরে আর্টসের নোটসও প্রোভাইড করা হবে। এবং ম্যাথামেটিক্সের যে বিষয়গুলো বা ফিজিক্সের যে বিষয়গুলো ও যেগুলো টাফ হচ্ছে, তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা যেটা জানাবে সেই বিষয়গুলো আমি পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের এর কোনো অসুবিধা না হয়। এছাড়া ইম্পর্টেন্ট কোর্সের নিয়েও আলোচনা করব, যেটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে সব দিক থেকে আমার একটাই উদ্দেশ্য থাকবে, যাতে তোমাদের 2021 পরীক্ষায় এই কোভিডের কারণে বা অন্যান্য কোনো কারণে তোমাদের নম্বর যাতে না কমে যায়, জাস্ট তোমরা ভিডিওটা দেখেই যাতে ভালো নম্বর ক্যারি করতে পারো, তো সেটাই আমার উদ্দেশ্য থাকবে। তাহলে কবে থেকে তোমাদের হ্যান্ড রিটেন নোট অথবা বিজ্ঞানমূলক ডিটেলস ভিডিও আপলোড হবে? তো এটা তোমাদের কালকের থেকে, আর তোমাদের অপেক্ষা করতে হবে না, কালকের থেকেই তোমাদের হ্যান্ড রিটেন নোট এবং যে বিজ্ঞানের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আপলোড হবে। সবার প্রথমে ক্লাস 10, 11, 12, তারপরে অন্যান্য ক্লাসের জন্য হ্যান্ড রিটেন নোট বা ডিটেলস ভিডিও আসবে। তো এখন কথা হচ্ছে, প্রত্যেক দিন কি ভিডিও দিতে পারবো? তো এখানে আমি বলে রাখি, প্রত্যেক দিন ভিডিও দেয়া হ্যান্ড রিটেন নোট করে, তোমরা একটা জানো একটা বিষয়ের হ্যান্ড রিটেন নোট করে তোমাদের হাতে তুলে দেওয়া, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। কারণ আমার হাতে যে সময়টুকু থাকে, তোমরা অনেকে হয়তো জানো যার আগের থেকে আমাকে ফলো করো, কারণ জানো আমি সকাল থেকে শুরু করে, মানে 7টা কিংবা 6টার থেকে শুরু করে রাত 10টা কিংবা 11টা পর্যন্ত সারাদিনই, প্রায় প্রত্যেক দিনই এই সময়টুকু পড়ানোর জন্য ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় ব্যাচে বা বাড়িতে যে কোনো জায়গায় হোক না কেন পড়ানোর জন্য ব্যস্ত থাকি। তারপরে তোমাদের জন্য কিন্তু রাতে এসে খেয়ে দিয়ে 11টার সময় কিংবা রাতে একদম ভিডিও শ্যুট করি, কিংবা দুপুরবেলা, ঠিক আছে, কিংবা খুব ভোরবেলা তোমাদের জন্য ভিডিও শ্যুট করি। তো এখন আমাকে কি করতে হবে, এই টিউশনি তো যেগুলো পড়াচ্ছি, যে স্টুডেন্টগুলো পড়ছে তাদের তো পড়াতেই হবে, তাদের তো একদম ত্যাগ করে দিলে হবে না। তারপরে যেটুকু সময় থাকবে সেইটুকু সময়ে তোমাদের জন্য হ্যান্ড রিটেন নোট তৈরি করব, তারপরে সেটাকে পিডিএফে কনভার্ট করব, সেটা নিয়ে ভিডিও করব, তারপরে আপলোড করব। বুঝতেই পারছ, সেই সপ্তাহে এরকম 3টে কিংবা 4টে ভিডিও তো আনার চেষ্টা করবই, যদিও আমাকে রাত জাগতে হোক কিংবা সারাদিন এই ওয়ার্কের পেছনে পড়ে থাকতে হোক, তাও তোমাদের জন্য করব। ও সপ্তাহে চেষ্টা করব 4 থেকে 5টা কিংবা অ্যাটলিস্ট 3টে ভিডিও যাতে এই ধরনের দিতে পারি, কারণ জানোই কতটা পরিশ্রম রয়েছে। এবার তোমরা অনেকেই বলতে পারো এর পেছনে স্বার্থ কী রয়েছে, আমার এত কিছু তোমাদের জন্য করছি, তোমাদের নিশ্চয়ই এই কোর্সের জন্য বা এই নোটসের জন্য আমি হয়তো তোমাদের কিছু প্রাইজ রাখবো, তো এটা বলে রাখি একদম না।
তোমাদের এই যে সম্পূর্ণ কিছু দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কোনো প্রাইস তোমাদের দিতে হবে না। তাহলে কেন আমি এত কষ্ট করে তোমাদের জন্য এরকম ভিডিও প্রোভাইড করছি? এর পেছনে আমার অনেক হিস্ট্রি জড়িয়ে রয়েছে। কারণ একসময় ইলেভেনে ভর্তি হওয়ার জন্য ভর্তির টাকাটা পর্যন্ত আমার কাছে ছিল না। সেই জায়গার থেকে আজকে অনেকটা ভালো সিচুয়েশান, অনেকটাই বেটার। সেই কারণে আমি যতটা পারবো তোমাদেরকে বলেছি আগের থেকে হেল্প করব, এখনও পর্যন্ত হেল্প করে যাব এবং ভবিষ্যতেও হেল্প করতে থাকব যতটা আমার সাধ্য। আর তোমাদের ভালোবাসা যে কোনো মূল্যের থেকে আমার কাছে অনেক দামি। আর যদি এমন কোনো কোশ্চেন থাকে যে কোশ্চেনটা তোমরা কোনো কারণে পারছো না, বা যে অঙ্কটা তোমরা করতে পারছো না, মনে করছো যে অঙ্কটা আমার দ্বারা হবে না, তাহলে সেই অঙ্কটার ছবি তুলে তোমরা আমাকে সরাসরি পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে। ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ইনস্টাগ্রামেও আমাকে ছবি পাঠাতে পারো, ছবি তুলে যে অঙ্কটা অসুবিধা হচ্ছে অথবা যে বিজ্ঞানের কোশ্চেনটা অসুবিধা হচ্ছে। এছাড়া তোমরা ফেসবুক গ্রুপেও সেই ছবি তুলে পোস্ট করতে পারো, সেই কোশ্চেনটা আমি নিয়ে তোমাদেরকে ভিডিও মাধ্যমে বা যে অঙ্কটা অসুবিধা হচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সরাসরি তোমাকে মেসেজ করে যে বিষয়টা অসুবিধা হচ্ছে সেটা তোমাকে জানিয়ে দেব। ও আর তোমাদের হ্যান্ড রিটেন নোট যেটা বললাম সেটা মাত্র আর একদিনের অপেক্ষা, একদিন পরেই তোমাদের হ্যান্ড রিটেন নোট এবং যে বিষয়গুলো 2021 ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ের ওপর ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো এটুকুই। তোমাদের যে মন্তব্য ও সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।